এই আয়াতুল কুরসি এবং চার কুল একসাথে পড়লে কি হয়? শুনলে অবাক হয়ে যাবেন। পাওয়ারফুল একটি আমল, যে আমলটি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পড়া প্রথম নম্বর পৃষ্ঠা। এই আমলটি করবেন কিভাবে, কখন করবেন, সেই নিয়মটি আমি বলে দিব। এই ব্যাপারে নাসাই শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিস নম্বর 100। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। হযরত আবু উমামা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো মৃত্যু। ওই ব্যক্তিটা মরে না, জান্নাতে প্রবেশ করে না, মরতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। কেমন পাওয়ারফুল কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার মুস্তাদের একটা হাকিমের মধ্যে একটা হাদিস আছে, হাদিস নাম্বার 2064 নাম্বার হাদিস। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উবাই ইবনে কাব বলেন, ওনার একটা বিশাল খেজুরের ময়দান ছিল, যেখানে খেজুর শুকাতেন, খেজুর স্তূপ আকারে রাখতেন। একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের স্তূপ পাহারা দিচ্ছে, হঠাৎ করে তাকায়া দেখে রাত্রেবেলা এক অপরিচিত মানুষ নারীর বেশে এসে হাজির। উনি তাকে ধরলেন, ওনাকে সালাম দিলেন, হাত মিলালেন। উনি তাকায়া দেখে হাতগুলো কুকুরের হাতের মতো এরকম চিকন চিকন, পশম কুকুরের দেহের মধ্যে যেমন পশম আছে ঠিক তেমন। তখন উবাই ইবনে কাব জিজ্ঞাসা করলেন, তুমি কোন জাতি? বলে, আমি জিন জাতি। বলে, ওবাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন আমি, আমাকে সময় ভয়ে পায়। বলে, না। বলে, কেন এসেছো? বলে, ওবাই আমি শুনেছি তুমি নাকি সৎকা দিতে বড় পছন্দ করো, তাই তোমার সৎকার মাল থেকে আমি কিছু মাল নিতে এসেছি। উনি সৎকার মাল দিলেন, দেওয়ার পরে বলল, আমি তোমার জানতে চাই তোমাদের অনিষ্টতা থেকে, জিনদের অনিষ্ট থেকে বাঁচবার মতো কোনো আমল আছে কি? বলে, হ্যাঁ আছে, আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ জিনদের অনিষ্টতা থেকে হেফাজত করবে। চিন্তা করছেন? এই জন্য ভাই এমনি কাপ বলেন, যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। আবার যে ব্যক্তি সন্ধ্যাবেলা পাঠ করবে, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। আয়াতুল কুরসির অনেক পাওয়ার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. هنا آيات الكرسي বুখারী শরীফের হাদিসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ইশার পরে ঘুমাতেন তখন তিন কুল পড়তেন। প্রথমে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলে দুই হাতে মুষ্টিবদ্ধ করে ফু দিতেন। এরপরে সূরা ফালাক পরে ফু দিতেন, এরপরে সূরা নাস পরে ফু দিতেন, এরপরে ফু দিয়ে মাথা থেকে যত দূর পর্যন্ত হাত যায় মুছে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমল করবে, ফজর পর্যন্ত দুনিয়াবি কোনো খারাপ জিন শয়তান, এরপরে মানুষ শয়তান, জাদু টোনা, বান বদনজর তার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য রাত্রে যখন ঘুমাবেন আয়াতুল কুরসি পরে বুকের মধ্যে ফু দিবেন, আর তিন কুল মুষ্টিবদ্ধ হাতের মধ্যে পড়ে ফু দিয়ে আপনার দেহটা মুছে দিবেন। তাহলে দেখবেন ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিরাপত্তা দান করবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এই কথাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা আমল করবে অবশ্যই আমলের প্রতিদান তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কারণ মুমিন যখন কোনো কথা বলে, মুমিন যখন কোনো আমল করে, কোনো রেকর্ড করা হয়। ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি,
প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেমরি লাগিয়ে দিয়েছেন ওনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন এই মেমরিকে খোলা হবে টেনে টেনে এগুলোকে খোলা হবে দেখতে পাবেন কি আমল করেছেন গোপনে কি করেছেন প্রকাশ্যে কি করেছেন রাতে কি করেছেন দিনে কি করেছেন সব রেকর্ড হবে যেটা নেক আমল করেছেন ওইটাও রেকর্ড হবে গুনাহ করেছেন ওইটাও রেকর্ড হবে সব প্রকাশ করা হবে এই জন্য যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় এই তিন কুল পড়ে হাতে ফু দিয়ে ঘুমায় দেহটা মুছে দেয় আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু দিয়ে ঘুমায় ফজর পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না এই কাফেরদের ইহুদিদের মিত্র লাবিদ ইবনে আসাম যখন বিশ্বনবীকে জাদু করেছিল আপনারা জানেন জাদু করবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অসুস্থ হয়ে গেলেন বিছানার মধ্যে পড়ে গেলেন নবীজির দেন খেয়াল কমে গেল তখন জিবরাইল এবং মিকাইল এসে দুইজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনাকে জাদু করা হয়েছে চিরুনির মাধ্যমে উমুক কূপের মধ্যে ফেলানো হয়েছে এটা উঠায় আনতে বলুন আর আপনি এই সূরাগুলো তেলাওয়াত করুন গীতগুলো খুলে যাবে এই সূরা ফালাক সূরা নাসর অনেক পাওয়ার এই মুআদ্দিস সূরাগুলো অনেক পাওয়ার এই সূরাগুলো পড়ে যদি আপনি দেহের মধ্যে দম করেন এই জাদুটনা বান বদ নজর আপনি কোনো ক্ষতি করতে পারবে না এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম